रामं कामारिसेव्यं भवभयहरणं कालमत्ते वसिंहं योगीन्द्रं ज्ञानगम्यं गुणनिधिमजितं निर्गुणं निर्विकार मायातीतं सुरेशं खलवधनिरतं ब्रह्मवृन्दैकदेवं वन्दे कन्दावदातं सरसिजनयनं देवमुरवीशरो ভগবান শ্রীরামচন্দ্রকে এখানে বন্দন করে স্বামী তুলসীদাস মহারাজ লঙ্কাকাণ্ড আরম্ভ করেছেন। শ্রী জাম্ববান নলনীলকে ডেকে নিয়ে আসলেন, দিব্য মহারাজ সেই সেতু বন্ধনের উপক্রম আরম্ভ করা হয়েছে, সমস্ত বানরগণ গিয়ে মহারাজ বড় বড় পাথরগুলোকে উঠিয়ে উঠিয়ে নিয়ে আসে, আর সেই পাথরগুলোকে নিয়ে নলনীল খুব সুন্দর করে মহারাজ সমুদ্রের উপরে সেতু নির্মাণ আরম্ভ করে দিয়েছে। আর শুধু তাই নয়, সেই পাথরগুলোর মধ্যে বিশেষ করে মহারাজ একটি কাজ করা হচ্ছে, নলনীল সেগুলোর মধ্যে রাম নাম লিখে লিখে দিচ্ছেন। কেন? তাদের ভয় রয়েছে যদি কোনো পাথর ডুবে যায়, তাদের মধ্যেও ভয় রয়েছে যদি কোনো পাথর ডুবে যায়, তাহলে বলে রাম নামের উপরে এতটা বিশ্বাস রয়েছে যে রাম নাম যদি লেখা থাকে তাহলে এই পাথর আর ডুববে না। কেন? এই রাম নামই তো সংসারের মধ্যে সবাইকে মহারাজ গৌরসাগর থেকে পার, তার জন্য প্রত্যেক পাথরের উপরে মহারাজ রাম নাম লেখা আরম্ভ করলেন। দিব্য মহারাজ সেতু নির্মাণ আরম্ভ হয়েছে, দেখি সে তু অতি সুন্দর রচনা বিহসে কৃপা নিধি বলে বচনা। দিব্য মহারাজ সেতু নির্মাণের কাজ আরম্ভ হয়েছে দেখে ভগবান শ্রী রঘুনাথ অত্যন্ত আনন্দিত হলেন। আর সেখানে ভগবান কি করলেন? দিব্য মহারাজ সেই সেতুর নির্মাণের জন্য ভগবান দেবাদিদেব মহাদেবের পুজো করলেন, তাতে আমরা যেই কার্যের জন্য যাচ্ছি সেই কার্য যেন সিদ্ধ হয়, সেই কাজ যেন মঙ্গল মতন পূর্ণ হয়, তার জন্য তিনি সেখানে সমুদ্রের তটে দিব্য মহারাজ বালুকা দিয়ে মানে বালু দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করে সেখানে তার পুজো আরম্ভ করলেন। কেন? ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু পরম শিব ভক্ত। মজার জিনিস দেখুন, দেবাদিদেব মহাদেব ভোলেনাথ কার ভক্ত? ভোলেনাথ হলো রামের ভক্ত মানে গোবিন্দের ভক্ত। আর আমাদের গোবিন্দ, আমাদের রাম, তিনি কার ভক্ত? তিনি হলেন শিবের ভক্ত। লিঙ্গ থাপে বিধিবত করি পূজা শিব সমান প্রিয় মোহিন দোজা। ভগবান বলছেন সংসারের মধ্যে শিব থেকে বড় প্রিয় আমার আর কেউ নেই। শঙ্কর প্রিয় মম দ্রোহী শিব দ্রোহী মম দাস তে নরক রহি কলপ ভরি ঘোর নরক মহুবাস। এই সংসারের মধ্যে যে আমাকে সেবা করে আমাকে পূজা করে আর শিবকে নিন্দা করে, কল্প কল্পান্তর পর্যন্ত সে নরক ভোগ করে, কেন? শিব হলেন আমার প্রাণ। দিব্য মহাদেবের পুজো করলেন আর সেই শিবলিঙ্গর নাম হলো রামেশ্বর। বলি রামেশ্বর ভগবান কি? দেখুন রামেশ্বর মানে কি? রামেশ্বরের কিন্তু দুটি অর্থ রয়েছে, স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজে প্রকট হয়ে প্রভু শ্রীরামকে প্রণাম করলেন, ভগবান মহাদেবকে প্রণাম করছেন, মহাদেব রামকে প্রণাম। মহাদেবের নাম রাখা হলো এখানে রামেশ্বর, তো রামেশ্বর শব্দের অর্থ কি? কেউ বলছে রামস্য ঈশ্বর সহ রামেশ্বর, যিনি রামের ঈশ্বর তিনি হলেন রামেশ্বর। মহাদেব বলছে না না না, রাম হয়স্য ঈশ্বর সহ রামেশ্বর, রাম যার ঈশ্বর তার নাম হলো রামেশ্বর। উভয় প্রকৃতিতেই যদি দেখা হয় তা দেবাদিদেব মহাদেবের এখানে নাম স্থাপিত হলো রামেশ্বর। আর আজও দক্ষিণ ভারতের সেখানে মহারাজ শ্রী রামেশ্বর রূপে তিনি বিদ্যমান রয়েছেন। বলি রামেশ্বর ভগবান কি? আর সেই রামেশ্বরের প্রতিষ্ঠা করে মহারাজ রামেশ্বরকে সেখানে স্থিত করে দিলেন, আর তার এতটা মহিমা বলা হয়েছে গোস্বামী তুলসীদাস বলছেন, যে রামেশ্বর দর্শন করি তে তন তজ মম লোক সে ধরে, যো গঙ্গা জল মান চড়াই সো সায়জ্য মুক্তি নর পাই। ভগবান বলছেন যে জীব এই রামেশ্বরের দর্শন করবে বা গঙ্গা জল এনে এই রামেশ্বরকে অর্পণ করবে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে আমার ভাব গমন করবে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি? এবার মহারাজ শ্রী রঘুনাথের প্রতাপে রঘুনাথের প্রভাবে দিব্য সেতু নির্মাণ আরম্ভ হয়েছে।